হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল জবলেস সোসাইটি। তো আরপিএফ সাব ইন্সপেক্টর, ঠিক আছে, এবং গ্রুপ এফ এর আর কি ফাইনাল মেরিট ডিক্লেয়ার করা হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছ ফাইনাল মেরিট, এখানে ক্লিক করে দেখা যাক কী আছে। তো গ্রুপ এফ, অনলি গ্রুপ এফ মেল ক্যান্ডিডেট যারা ছিল, তো এইটার ফাইনাল মেরিট একদম ডিক্লেয়ার হয়ে গেছে। এরপর শুধু মেডিকেল হবে, তারপরে জয়েনিং, ঠিক আছে। তো এখানে একটা পিডিএফ দেওয়া হয়েছে, যারা যারা সিলেক্ট হয়েছে ফাইনাল মেরিটে তাদের নাম এখানে থাকবে রোল নাম্বার ওয়াইজ। তো দেখা যাক কী আছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা রোল নাম্বার, নাম, ফাদার্স নেম, ক্যাটাগরি, ডেট অফ বার্থ সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো টোটাল যা ভ্যাকেন্সি আছে সেই অনুযায়ী 60 জন ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়েছে। ইউআর, এসটি সমস্ত কিছু মিলিয়ে 60 জন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে। এবার এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট উইল বি কল ফর মেডিকেল এক্সামিনেশন, মানে এই যে ক্যান্ডিডেটদের নাম রয়েছে এদেরকে মেডিকেল এক্সামিনেশনে ডাকা হবে। দ্য ডেট অ্যান্ড প্লেস ফর মেডিকেল এক্সামিনেশন উইল বি ইনফর্মড অন দেয়ার রেজিস্টার্ড মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডিস, ঠিক আছে। সেন্ডিং ফর মেডিকেল এক্সামিনেশন উইল নট গ্যারেন্টি এমপ্লয়মেন্ট টু দ্য এমপ্যানেলড ক্যান্ডিডেট, মানে যাদের নাম রয়েছে তারা মেডিকেল টেস্টে যাচ্ছে মানেই যে তাদেরকে চাকরি দিতে হবে তা নয়, মেডিকেলে পাস করতে হবে তবেই তাদের চাকরি হবে, ঠিক আছে। তো এটাই এখানে ডিক্লেয়ার করা আছে। তো ফাইনাল একটা রেজাল্ট আপাতত আউট হলো এতগুলো রিক্রুটমেন্টের মধ্যে, সেটা হচ্ছে আরপিএফ সাব ইন্সপেক্টর গ্রুপ এফ, ঠিক আছে। তো তোমরা দেখে নাও এটি, আরও যত আপডেট আসবে আরপিএফ রিলেটেড বা রেল রিলেটেড আমরা ভিডিও সবার আগে আনার চেষ্টা করবো। আমাদের চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, থ্যাংক ইউ।